দেশি বিদেশি বৈরী পরিবেশ মোকাবেলা করেই মানুষের প্রত্যাশা পূরণে মন্ত্রীদের কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই নির্দেশনা দিয়েছেন তিনি। এ সময় নিত্যপণ্যের বাজার নিয়ে চক্রান্তকারীদের বিষয়ে সজাগ থাকতে বলেছেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা কক্ষে এ বৈঠকে সভাপতিত্ব করেন সরকার প্রধান। টানা চতুর্থবার সরকার গঠন করায় বঙ্গবন্ধু কন্যাকে ফুলেল শুভেচ্ছা জানায় মন্ত্রিসভা। পরে আগামীর পথ চলার দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগের পক্ষে রায় দিয়েছে, কারণ তারা চায় উন্নয়নের গতিধারা অব্যাহত থাকুক। দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই তাদেরকে যে তারা এই নির্বাচনটাকে একটা অর্থবহ নির্বাচন হিসেবে তারা গ্রহণ করেছে এবং অংশগ্রহণ করেছে। তাদের আর্থ সামাজিক উন্নয়ন যেটা আমরা করেছি, অবকাঠামোগত উন্নয়ন আমরা যেটা করেছি, এটা তারই ফলে তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগকে ভোট দিয়েছে। এবং ভোট দেওয়ার একটাই কারণ যে এই উন্নয়নের গতিধারাটা অব্যাহত থাকুক, সেটা তারা চায়। জাতীয় আন্তর্জাতিক বৈরী পরিবেশ মোকাবিলা করে জনগণের প্রত্যাশা পূরণের নির্দেশ দেন সরকার প্রধান। একটা বৈরী পরিবেশ আছে আন্তর্জাতিকভাবে, তার সেগুলি মোকাবেলা করেই, দেশের আভ্যন্তরেও আছে, সেগুলি মোকাবেলা করেই কিন্তু আমাদের এগোতে হবে এবং জনগণের এই প্রত্যাশা পূরণ করতে হবে। আমরা নির্বাচন ইস্তেহার ঘোষণা করেছি, এই ইস্তেহার অনুযায়ী আমাদের কী কী করণীয় সেটা সুনির্দিষ্ট করে আমাদের করতে হবে। এ মেয়াদে দায়িত্ব নিয়ে মন্ত্রীদের অনেকেই জানিয়েছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ অন্যতম প্রধান কাজ। মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রীর বক্তব্যেও সেটি টের পাওয়া গেল। মন্ত্রণালয়গুলোর প্রতি শেখ হাসিনার নির্দেশ, কৃষক ভোক্তা উভয়ের কথা মাথায় রেখে খাদ্যপণ্যের দামে ভারসাম্য আনতে হবে। সতর্ক করেন বাজার অস্থিতিশীল করতে বিরোধীদের চক্রান্ত নিয়েও। এটা একটা অদ্ভুত ব্যাপার যে খাদ্যপণ্য যখন একটু দাম বাড়ে, কৃষক যখন দাম বাড়ে কৃষক খুশি হয়, কিন্তু যারা ভোক্তা তারা দুঃখ পায়, তাদের উপরে চাপ এসে পড়ে। দেখেন একটা ব্যালেন্স করতে হবে, এটা একটা কীভাবে সামঞ্জস্য করা যায় সে বিষয়টার উপরে আমাদের খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে। একটা চক্রান্ত এখনও পিছনে আছে, এরাও অনেক সময় চেষ্টা করে বাজারে নানা রকম সমস্যার সৃষ্টি করে কীভাবে জিনিসের দামটা বাড়ানো যায়, মানুষকে আমাদের সরকারের প্রতি বিক্ষুব্ধ করা যায়, এটারও একটা চক্রান্ত আছে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। যে কোনো ধরনের অপচয় রোধে মন্ত্রণালয়গুলোকে সজাগ থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেসব জিনিসে আমাদের খুব বেশি প্রয়োজন নাই সেখানে হয়তো আমরা খরচ করব না, এগুলো আমাদের হিসেব করে চলতে হবে, সেদিকে সবাই খেয়াল রাখবেন। স্বপ্নিল শাহরিয়ার, শিশির, চ্যানেল 24, ঢাকা। আর আমাদের যেহেতু এখানে